ওই চা পাক করতেছি। হোসেন জালান ইমাম বাড়ার মসজিদের চা আমি পাক করি, আমি 50 বছর থেকে পাক করতেছি। এটা এটাকে বলে জাফরানি চা, আরেকটা আছে কাশ্মীরি চা, ওটা ওটার মধ্যে খরচা খুব বেশি আছে, ওটা দুধের সল দিয়ে পাক করতে হয়। আমি ছোটো থেকে আমি করতে 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 আমার দেখতে দেখতে আমার আগ্রহ আসলো আমি হোসেনে দালানের মজলিসের আমি চা পাক করবো। হ্যাঁ, এটা আমার মনের আশা ছিল, আমার আশা মনের পুরো হয়েছে। আমার এখন যতদিন আমি বেঁচে আছি ততদিন আমি করে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ যতদিন আমার হায়াত আছে আমি করে যাবো। প্রায় 1000 কাপ হয়, 2000 কাপ হয়, 3000 কাপ চা হয়। এটা শুধু চা না, দুধ পাক হয়, দুধ ঘন দুধ পাক করা হয়, ওইটাও জাফরানি দুধ পাক করা হয়। এটা জাফরান দিচ্ছি, আবার বাদাম বাইটা দিতে হয়, জাফরান দিতে হয়, বাদাম দিতে হয়, আর এটাকে ঘন করতে হয়। ঘন না করলে টেস্ট আসবে না। দোয়া করবেন আমার জন্য, যেমন আল্লাহ আমাকে হায়াত দোক, আমি এই দালানের মসজিদে আমি চা পাক করে যেতে পারি। অন্য সব চা দিকা অলরেডি একটা আশীর্বাদ করতে পারে।